গুমের পর হত্যা করে ফেলে দেওয়া হতো বুড়িগঙ্গায়, আর অনেককে বছরের পর বছর আটকে রাখা হতো বন্দিশালায়। ঢাকায় এমন শতাধিক বন্দিশালা রয়েছে বলছে গুম তদন্ত কমিশন, যার মধ্যে আটটির খোঁজ মিলেছে। এসব ঘটনায় 44% অভিযোগই র‍্যাবের বিরুদ্ধে গুমের আলামত নষ্টের চেষ্টা করে ফেঁসে যেতে পারেন অনেক বাহিনীর সদস্যরা বলছে গুম তদন্ত কমিশন। তিলোত্তমা রাজধানীকে জড়িয়ে আছে বুড়িগঙ্গা নদী, নানা সময়ে অপরাধ গোপন করতে একই বেছে নেওয়া হয়েছে। গুমের ঘটনায় হত্যার পর ঘাটে বাঁধা নৌকায় করে মরদেহ ভাসিয়ে দেওয়া হতো নদীতে। এই নদীতে খুঁজলে মিলবে এমন অসংখ্য মানুষের কঙ্কাল। বদ্ধমূল ধারণা মানবাধিকার কর্মী ও গুম তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটনের, জানান জয়েন্ট ইন্টারোগেশন সেলের দায়িত্বে থাকা সদস্যরাই করেছেন এসব অপকর্ম। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই একের পর এক সামনে আসতে শুরু করে গুমের তথ্য। হারানো স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন হয় বিভিন্ন জায়গায়। পরে 27 আগস্ট গুম তদন্ত কমিশন করার পর 2 মাসে এসেছে ভয়ঙ্কর সব অভিযোগ। এ পর্যন্ত 383 জনের সঙ্গে কথা বলেছে কমিশন। সবচেয়ে বেশি 172টি অভিযোগ জমা পড়েছে র‍্যাবের বিরুদ্ধে। এছাড়া ডিবি 55টি, সিজিডিসি 37টি, ডিজিএফআই 26টি, পুলিশ 25টি এবং অন্যান্য বাহিনীর বিরুদ্ধে আরও 68টি অভিযোগ এসেছে। রাজনৈতিক জঙ্গি সংশ্লিষ্টতা সহ 4 কারণে ধরে নিয়ে গুম করত আইন শৃঙ্খলা বাহিনী। এবার গোপন যেসব বন্দিশালা ভেঙে নষ্ট করা হচ্ছে আলামত। বর্তমান কমান্ডিং অফিসাররা অতীত কমান্ডিং অফিসারদের ক্রাইমে সম্পৃক্ত হয়ে যাবেন। নিজে তো আপনি তো 5 বছর আগে হয়তো ওই পজিশনটা ছিলেন না, তাহলে আলামতটা ধ্বংস করে নিজের মধ্যে জড়িয়ে যাওয়ার কি দরকার? মাত্র 3.5 থেকে 4 ফুট দৈর্ঘ্যের কক্ষে বছরের পর বছর আটকে রাখা হতো বন্দীদের। মানবাধিকারের বিষয়টা যাতে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয় যে কোনো কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই দিকটা যাতে সামনে নিয়ে আসেন এবং স্পষ্ট করা হয়। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 2016 সালে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেয়, কিন্তু রাজনৈতিক প্রভাবে তা বারবারই লঙ্ঘন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা।